Hello viewers, welcome to outsurcing tips video. Outsurcing tips video সব রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি outsurcing tips video অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না কারণ outsurcing tips video এ টু জেড সব ধরনের টিউটোরিয়াল মেক মানি সহ সব ধরনের টিউটোরিয়াল আমাদের চ্যানেলটিতে পাবেন। আজকে যে আমাদের প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে ওয়েবলিতে গিয়ে কিভাবে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সেটা সম্বন্ধে বিস্তারিত। স্ক্রিনে সরাসরি কাজে নিয়ে চলে যাই আমরা। ওয়েবলিতে গুগলে গিয়ে ওয়েবলিকে সার্চ দিবেন, তারপর ওয়েবলি ওয়েবসাইট বিল্ডার ক্রিয়েটিভ ওয়েবসাইট স্টোর অর ব্লগ ডু হোয়াট ইউ লাভ ক্রিয়েট এ ওয়েবসাইট bring your idea to life with our easy drag and drop website builder to get started or online store build an online store with confidence and grow your business today তো আমরা যেহেতু ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব তা অবশ্যই আমাদেরকে ক্রিয়েট এ ওয়েবসাইটে ক্লিক করা লাগবে। ক্রিয়েট এ ওয়েবসাইট গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে। যেহেতু আমাদের ইমেল আইডি লাগবে, যেহেতু আমরা ইমেইল লগইন অবস্থায় আছি, আপনারা যারা লগইন নেই তারা লগইন করে দিবেন। আমরা লগইন অবস্থায় আছি তাই গুগলে সাইন আপ অপশনে গিয়ে ক্লিক করলাম এবং আমাদের দেখাচ্ছে যে অ্যাকাউন্ট আমরা জিমেইলটা শো করব, তারপরে অ্যালাউ করব। দেন আমাদের ওয়েবলিতে গিয়ে জিমেইল আইডি দিয়ে ভেরিফিকেশন হয়ে গেছে। এখানে সিলেক্ট করার পর অ্যাকাউন্টে আসার পর আপনাকে অনেকগুলো থিম থাকবে, আপনার যেটা বিজনেস, পোর্টফোলিও, পার্সোনাল, ইভেন্ট, ব্লগ, আদার, এগুলো প্রত্যেকটা থিমের অপশন। আমরা যেহেতু সিম্পলি একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাইছি তা বিজনেসের এখান থেকে যে কোনো একটা থিম আমরা নিতে পারি, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনার ইউজ করতে পারেন, নো প্রবলেম। আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের থিমটা চলে আসছে, আমরা স্টার্ট এডিটিং করব। স্টার্ট এডিটিং এ ক্লিক করব। আপনি এখান থেকে আপনি আপনার সাবডোমেইনটা সিলেক্ট করতে পারেন কিংবা পরবর্তীতে পোস্টটা সাজায় নেওয়ার পরেও আপনি সিলেক্ট করতে পারেন, আপনার যেটা ভালো হয়। আমরা আগে পোস্টটা সাজাই নিব, তারপরে সিলেক্ট সাবডোমেইনটা দিব, আপনার যেটা ভালো হয় সেটা আপনি করতে পারেন। আপনার যেহেতু ফার্স্ট টাইম তাই আমরা প্রথম স্টেপ থেকে শুরু করি। আপনারা যারা এখান থেকে করতে পারেন তাদেরকে এখানে দেখা দিচ্ছি, সার্চের নিচে দেখেন সাবডোমেইন লেখা, সাবডোমেইন outsourcing.weebly.com নিচে অপশনে শেষে নিচের দিকে আপনারা এখান থেকে করতে পারেন, কিংবা আপনার পোস্টটা আগে সাজায় নিতে পারেন, পোস্টটা সাজায় নেওয়ার পরে আপনার সাবডোমেইনটা সিলেক্ট করতে পারেন। তো আমরা আগে পোস্টটা সাজাই নিই। এখান থেকে আপনি এখানে সিলেক্ট করলে আপনার টাইটেলটা চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো টাইটেল দিতে পারবেন। আমরা দিব আউটসোর্সিং টিপস ভিডিও বা আউটসোর্সিং ভিডিও, আপনি আপনারটা অবশ্যই দিবেন। দেন আমাদের যেটা কাজ এর পরবর্তীতে, এটা আপনি রাখলেও রাখতে পারেন, না রাখলে ডিলিট করে দিতে পারেন। তবে অবশ্যই হ্যাঁ, আর্টিকেলটা সাজানোর সময় যেটা ভালো হয়, দেখতে যেটা সৌন্দর্য হয় সেটা করতে পারেন। আমরা যেটা ফার্স্ট টাইম সেহেতু এখানে কোনো কিছু কন্টেন্ট লিখেই আমরা সামনের দিকে এগোই। আমরা সিম্পল একটা কন্টেন্ট দিলাম, অল আউটসোর্সিং টিপস ভিডিও ইজ হেয়ার,
dot dot dot. Then আমাদের যেহেতু এটা প্রয়োজন নাই, just the joys of juice আমাদের এটা প্রয়োজন নাই, আমরা এটা ডিলিট করে দিই। দেন সাইড বারে গিয়ে আমরা এখান থেকে যেহেতু কন্টেন্ট পোস্ট করা লাগবে, সেহেতু আমরা কন্টেন্টের জন্য টেক্সটটা সিলেক্ট করে এখানে এসে ছেড়ে দেব। তাহলে আমাদের কন্টেন্ট পোস্ট করার জন্য একটা ফাঁকা অপশন চলে আসবে। আসলে ওয়েবলির সিস্টেমটা হচ্ছে এরকমই, এখন যেটা প্রয়োজন হবে সেটাকে সিলেক্ট করে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। আর আমরা আর্টিকেলের বিষয়ে, এসইওর আর্টিকেলের বিষয়ে, বিশেষ করে ব্লগ পোস্ট করার সময় আমাদের সবগুলো আর্টিকেল নিজে লেখা সম্ভব হয় না, তাই আমরা ইন আর্টিকেলসটা ইউজ করবো, designartikels.com। এই সাইট থেকে সমস্ত এ টু জেড আর্টিকেল আপনি ফ্রিতে পাবেন। তবে আর্টিকেলগুলো রিরাইট করার চেষ্টা করবেন, রিরাইট সম্বন্ধে নেক্সট টাইম আমরা কোনো ক্লাসে, নেক্সট টাইম কোনো ভিডিও প্রকাশ করব আর্টিকেল রিরাইটের ব্যাপারে। তো আমরা ফার্স্ট টাইম কপি পেস্ট করেই ইউজ করি, কন্টেন্টটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, পেস্ট। তবে অবশ্যই নিচে আর্টিকেল সোর্স পেস্টটা উঠিয়ে নিতে হবে, তা না তারা প্রবলেম হবে, বায়ার এগুলো পছন্দ করবে না। যে আপনি আর্টিকেল কপি পেস্ট করছেন হ্যান ত্যান এগুলো পছন্দ করবে না, সো আমাদেরকে আর্টিকেলটা অবশ্যই উঠিয়ে নিতে হবে, আর্টিকেলটা আউট, আর্টিকেল সোর্সটা সরিয়ে নিতে হবে। আমাদের আর্টিকেল রেডি। এবার বিষয় হচ্ছে আমাদের ইন কিওয়ার্ড রিলেটেড, আমাদের যেহেতু আউটসোর্সিং ভিডিও সেহেতু কিওয়ার্ড রিলেটেড এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করা লাগবে, বা আর্টিকেলটা এমন আর্টিকেল হবে যেটাতে আপনার কিওয়ার্ডটা থাকবে, এবং সেই কিওয়ার্ডটা সিলেক্ট করার পরে আপনি হাইপার করতে পারেন। হাইপার করার পরে আপনি আপনার ওয়েবসাইটে যেতে পারেন। হ্যাঁ, হাইপার হয়েছে কিনা দেখেন, সিলেক্ট করলে পর আমাদের লিঙ্কটা চলে আসবে। আমরা যেহেতু ইউটিউবের লিঙ্ক দিলাম, সেহেতু আমাদের ইউটিউবের লিঙ্কটা চলে আসছে। একটা ব্লগ পোস্টে সাধারণত দুইটা থেকে তিনটার বেশি, তিনটা আপনি হাইপার লিঙ্ক ইউজ করতে পারবেন, তিনটার বেশি হাইপার লিঙ্ক ইউজ করা যাবে না। আইটি কনসালটেন্ট ওয়েবসাইট ইউআরএল, এখানে আপনার লিঙ্কটা পেস্ট করবেন, দেন ওকে। আইটি কনসালটেন্ট সিলেক্ট, এখানে মাউস পয়েন্টার সিলেক্ট করলে আপনার লিঙ্কটা শো করবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ওই কিওয়ার্ডটা হাইপার হয়েছে। এভাবে আপনি একটা ব্লগ পোস্টে তিনটা হাইপার লিঙ্ক ইউজ করতে পারেন। এখন বিষয় হচ্ছে ইমেজ যোগ করা লাগবে। আপনি এত বড় একটা ব্লগ সাজাইলেন, যদি কোনো ইমেজ না দেন তাহলে তো ভালো লাগবে না, তাই ইমেজ নেওয়ার জন্য আমরা সাইড বারে চলে যাব। ইমেজের অপশন আছে, তবে ইমেজ নেওয়ার আগে কিছুটা জায়গা ফাঁকা করে নেবেন। হ্যাঁ, এই যে ইমেজ অপশন আছে, ইমেজ অপশনটা এখানে নিয়ে এসে ছেড়ে দেব। ইমেজ অপশনটা নিয়ে এসে ছেড়ে দিলাম। আমাদের আপ অংশে, মানে উপরের অংশে পিক আপলোড করার জন্য একটা অপশন চলে আসছে, আপলোড ইমেল। তারপর আপনি আপনার কম্পিউটার থেকে বা আপনার ডিভাইস থেকে পিক আপলোড করতে পারেন, তবে অবশ্যই পিকটা যাতে আপনার ওয়েবসাইট এবং কিওয়ার্ড রিলেটেড হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আমাদের চ্যানেলের পিকটা দিব বা আইকনটা দিব, আপনারা আপনাদেরটা ইউজ করবেন। অবশ্যই আপনাকে যেটা বায়ার দিবে শুধুমাত্র সেটা ইউজ করতে পারবো, অন্য কোনোগুলো ইউজ করা যাবে না, মনে রাখতে হবে। আপলোড চলছে, আপলোডিং হয়ে গেছে। এখানে আপনি অনেকগুলো পিক ব্যবহার করতে পারেন, প্লাস একটা ব্লগে সৌন্দর্য জন্য আপনি তিনটা থেকে চারটা পিক ইউজ করলেন, নো প্রবলেম। সেম একইভাবে পিক আপলোড করতে পারবেন, প্লাস গ্যালারি আছে, গ্যালারিতে গিয়ে আপনি একসাথে অনেক অনেক অনেকগুলো
প্রায় 50-60টা মতো পিক গ্যালারিতে সাজিয়ে রাখতে পারেন, কিংবা এক একসাথে 5টা পিক স্লাইডও করতে পারেন, স্লাইড অপশনও আছে। আচ্ছা এইচডি ভিডিওটা দেখি, এইচডি ভিডিওটা এখানে দিবে না, কারণ এটা ওয়েবলি টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে পড়ে না, এটা আপনাকে আপগ্রেড করতে হবে, আপনার ওদের কাছ থেকে কিনতে হবে, তাহলে পরে আপনি আপনার ট্রিপ ব্লগে এইচডি ভিডিও দিতে পারবেন। আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, এডিট ব্যাকগ্রাউন্ড রিপ্লেস বা এডিট যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আমরা রিপ্লেস করলাম, আপলোড এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, কম্পিউটার থেকে আপলোড করি। আপনারা আপনাদের আইকন বা পিকটাকে ড্রাগ করে সরিয়ে নিয়ে সুবিধা মতো সৌন্দর্য বর্ধনের জন্য বসাতে পারেন ড্রাগ অপশন গিয়ে। দেন যেহেতু আইকনটার উপরে লেখাটা খারাপ লাগছে, আমরা সেহেতু লেখাটা আউট করে দেয় বেটার হবে। ওকে আমরা আউট করে দিই, দেখে নিন কীভাবে আউট করছি দেখে নিন। কালারটা চেঞ্জ করে দেখি রাখা যায় কি। ওকে ব্ল্যাক কালার না ভালো লাগছে না, সেহেতু আমরা এটাকে আউট করে দেব। ডিলেট অপশন কে ডিলেট করে দেব, কর্নারে ডিলেট অপশন আছে, ডিলেট হয়ে গেছে। দেন আমাদের আর্টিকেল রেডি, কন্টেন্ট রেডি। পাবলিশে ক্লিক করার পর আপনাকে সাব ডোমেইন দেওয়া লাগবে, সিলেক্ট ইউর ডোমেইন নেম, এটা আপনি প্রথমে করতে পারেন কিংবা পোস্টটা সাজিয়ে নেওয়ার পরেও করতে পারেন। আমরা এখানে অবশ্যই এখানে কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ডটাকে সাব ডোমেইন বানাবেন। আমরা এখানে আউটসোর্সিং ভিডিও এটাকে ইউআরএল হিসেবে ইউজ করছি, তবে আপনি যখন কাজ করবেন ব্লগ যখন তৈরি করবেন তখন অবশ্যই কিওয়ার্ডটা দিয়ে তৈরি করবেন। এখানে এই ইউআরএল জায়গায় আপনার কিওয়ার্ডটা থাকবে। আউটসোর্সিং ভিডিও ওপেন করে দেখি, ওয়েবলি 404 ডাজ নট ফাউন্ড ব্যাক, নেটের প্রবলেমের কারণে এ কথা বলল। দেন পাবলিশ, স্ট্যাটাস ক্লোজ সিলেক্ট করা লাগবে, এটা হচ্ছে রোবট চেক। স্ট্যাটাস সিলেক্ট করার পর ভেরিফাই, দেন আপনার ওয়েবসাইটটি পাবলিশ হয়ে যাবে। এইভাবে আপনি আপনার ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে পারেন ওয়েবলি থেকে। হ্যাঁ আমাদের ব্লগ সাইটটি তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ ফ্রিতে ব্লগ সাইটটি তৈরি হয়ে গেছে। তার হাইপার লিঙ্কগুলো চেক করার জন্য আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার হাইপার লিঙ্কগুলো ঠিক হয়েছে কি হয়নি। হ্যাঁ আমরা ইউটিউবের লিঙ্কটা দিয়েছিলাম, ইউটিউবের ভিডিওটা প্লে হয়ে গেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, এবং আউটসোর্সিং ভিডিওর A to Z টিউটোরিয়াল অবশ্যই অবশ্যই মিস করবেন না,
এবং আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে অবশ্যই ক্লিক করুন, কারণ আমাদের চ্যানেলটাই প্রথম যে সরাসরি কাজের মাধ্যমে আপনাদেরকে সরাসরি কিভাবে কাজ করবেন এগুলো বিষয় নিয়ে সরাসরি আপনাদেরকে দেখানো হবে, এবং কোন সাইটগুলোতে কাজ করলে আর্ন করা সম্ভব, মেক মানি, এ টু জেড ভিডিও আমাদের ওয়েবসাইটটিতে পাবেন। সো অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।